সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আমরা এসএসসি গণিত অনুসরণী তিন পয়েন্ট তিন শুরু করছি আজকে নাইন টেন গণিত এক নম্বর থেকে আমি শুরু করলাম দেখো এক নম্বর প্রশ্নটা এটা হলো এক নম্বর প্রশ্নটা এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো দেখো খুবই সহজ এখানে দুইটা পদ এটা একটা পদ এটা একটা পদ দুইটা পদের মধ্যে দেখো কমন যে জিনিসটা আছে এটা আমরা কমন নেব আগে দেখো এখানেও এক্স মাইনাস ওয়াই আছে এখানেও এক্স মাইনাস ওয়াই আছে তো আমি এক্স মাইনাস ওয়াইটা প্রথমে কমন নিচ্ছি তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই আমি লিখলাম এটা আমি কমন নিয়েছি আচ্ছা কমন নেওয়ার পরে কি থাকবে দেখো এখানে এবি থাকবে এখানে বিসি থাকবে তাহলে এব বিটা আগে লিখলাম তারপরে মাইনাস চিহ্ন তারপরে এই যে বিসি আচ্ছা আর কাজ আছে দেখো এক্স মাইনাস ওয়াই এই দুইটা পদের মধ্যে কমন নেওয়া যাবে বি দেখো এখানে ও আছে এখানে ও আছে আমি বি কমন নিচ্ছি বি কমন নিলে এখানে এ থাকে মাইনাস এখানে সি তো বিটাকে মাঝখানে না রেখে বিটাকে আমি সামনে নিয়ে আসলাম এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি

তো এভাবে লেখার কারণ হলো এইটুকু আমার সূত্রে পড়লো এ মাইনাস বি হোল স্কেলের সূত্র আর এটা অতিরিক্ত থাকলো এটার কাজ আমরা পরে করব তাহলে এইটুকুর পরিবর্তে অতপক্ষে দেখো এখান থেকে এইটুকু আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি দেওয়ার দরকার নাই তোমার আমি বোঝানোর জন্য দিচ্ছি এইটুকু হলো আমার এ মাইনাস বি হোল স্কেলের সূত্র ঠিক আছে তো এইটুকুর পরিবর্তে আমি লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এটা এখানে আছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার এটা লিখবো আমি ফাইভ এ হোল স্কোয়ার তারপরে দেখো বন্ধুরা এখানে আমি লিখি দেখো এখানে এইখানে দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমি এখানে লিখব এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এটাকে আমি এ ধরছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সাজিয়ে লিখি একটু দেখো এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান এইটা তিন নম্বর হলো এখন আমি চার নম্বরে যাচ্ছি দেখো চার নম্বর প্রশ্নটা কি আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে দেখো এটাকেও আমি দেখো এইটাকে আমি এ স্কোয়ার লিখলাম শেষেরটাকে আমি বি স্কোয়ার লিখলাম ওয়াই টু দেবার ফোর আছে ওয়াই স্কোয়ার হলে স্কোয়ার এক্স টু দেওয়ার ফোর আছে এক্স স্কোয়ার হলে স্কোয়ার মাঝখানে সূত্রে ফেলানোর জন্য আমি লিখবো টু এ বি টু এ বি দেখো বন্ধুরা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে কিন্তু এটার সাথে এটা মিলে নেই দেখো এখানে আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে আছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এখানে ছয়টা এখানে আমি লিখছি দুইটা আরও লাগবে চারটা এইখানে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো বন্ধুরা এইটা আর এইটা যোগ করলে কিন্তু এটা মিলে যাবে তাহলে এইটার সঙ্গে মিলানোর জন্যই কিন্তু শেষে আমি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিলাম এইটার এইটা যোগ করলে কিন্তু এখানে দেখো লক্ষ্য করো এখানেও মাইনাস চিহ্ন আছে এখানেও মাইনাস চিহ্ন আছে দুইটা মাইনাস মানে যোগ করতে হবে দুই আর চার যোগ করলে ছয় হয় এখন দেখো বন্ধুরা এখান থেকে এই পর্যন্ত আমার একটা সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস শেষে কিন্তু আছে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমি লিখতে পারি টু এক্স ওয়াই হোল স্কোয়ার এভাবে লিখতে পারি এভাবে লেখা যায় তো দেখো এখন এটাকে ধরো এটাকে ধরো বি এ স্কোয়ার মাইনাস এর সূত্র কি এ প্লাস বি এইটা আনসার লিখে দাও যায় বন্ধু দেখো তবে এখানে তোমরা একটু সাজাই নিতে পারো এই টু এক্স ওয়টা মাঝখানে ঢুকাই দিতে পারো এখানকার টু এক্সাই টা মাঝখানে ঢুকাই দিতে পারো সাজিয়ে নিলে কিন্তু জিনিসটা ভালো হয় তোমার সাজিয়ে নিবা আমি চলে যাব পাঁচ নম্বরে প্লাস ফোর অঙ্কটা একটু আলাদা টাইপের দেখো এইটার সঙ্গে এইটা আগে আমরা গুণ করব। কিভাবে গুণ হবে এ স্কোয়ার দিয়ে দুইটাকেই গুণ মাইনাস বি স্কোয়ার দিয়েও দুইটাকেই এ স্কোয়ার দিয়ে যখন আমি এক্স স্কোয়ারকে গুণ করব কি হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন বি স্কোয়ার দিয়ে গুণ বি স্কোয়ার দিয়ে গুণ করি বিয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করি মাইনাস মাইনাস প্লাস হবে বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে বি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফোর বি এক্স ওয়াই আছে এটাকে ভাঙাবো টু এ বি এক্স ওয়াই প্লাস টু বি এক্স ওয়াই এটাকে ভাঙায় নিলাম এখানে চারটা আছে দুইটা দুইটা করে ভাঙাই নিলাম কেন ভাঙাইলাম দেখো বন্ধুরা এটা একটু আমার সূত্রে ফেলবো কিভাবে সূত্রে ফেলবে দেখো এখানকার এ এক্স এখানকার বিওয়াই আর এখানকার একটা এই তিনটা মিলে একটা সূত্র হবে আর বাকি যেগুলো নিচে আমি দাগ দেইনি এগুলো মিলে একটা সূত্র হবে কিভাবে হবে দেখো এটাকে আমি লিখি এ এক্স হোল এটাকে প্লাস এই যে নিচে দাগ দিচ্ছে এটাকে আমি এখানে নিয়ে আসবো টু এ বি এক্স ওয়াই আছে তবে একটু সাজাই লিখব টু এ এক্স বিওয়াই লিখবো টু এ বি এক্স ওয়াই টু এক্স বিওয়াই একই কথা এটা মানে যা এটা মানে ওটা লক্ষ্য করে এখানে যা আছে এখানেও তাই আছে শুধু একটু উল্টা পাল্টা করে দিছি প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ও এটাকে আমি বি ওয়াই হোল স্কোয়ার লিখবো একবারে বি ওয়াই হোল দিয়ে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আচ্ছা তারপরে কি থাকলো দেখো বন্ধুরা এই যেগুলোতে আমি দাগ দিয়ে নিয়ে নিচে এগুলা দেখো এগুলো আমি অন্য কালারে লিখি এইটা থাকলো এইটা থাকলো আর এইটা থাকলো তাহলে এটা কি থাকলো মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে এই যে প্লাস আর এইটা থাকলো মাইনাস এটা থাকলো এই তিনটা থাকলো এই তিনটা আমি আলাদাই দেখলাম এগুলো আমি সাজাই নিব একটু পরে দেখো এখানে কিন্তু আমার সূত্র হয়ে গেছে টু এ বি প্লাস বি এ প্লাস বি সূত্র এ প্লাস বি সূত্র মাইনাস এখানে আমি এটাকেও এখন এটার মতো করে সাজাই নিব দেখো এ ওয়াই এ স্কেআর ওয়াই স্কেয়ার আছে এটাকে আমি লিখলাম এ ওয়াই হলিস্কেয়ার দেখো এখানে কিন্তু ব্যাকের সামনে আমি মাইনাস দিয়ে দিচ্ছি মানে মাইনাস আমি কমন নিয়েছি তাহলে মাইনাসে প্লাসে এটা হয়ে যাবে মাইনাস টু এ বি এক্স ওয়াই আছে একটু একটু সাজিয়ে লিখবো এইভাবে টু এ ওয়াই ভি এক্স এইভাবে লিখবো আর এইটা এই মাইনাসটা হয়ে যাবে প্লাস যেহেতু সামনে মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস বি এক্স হলিস্কেয়ার দেখো বন্ধুরা তাহলে এইটাকে তুমি এখন এ ধরো এইটাকে বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ সূত্রে করবো তো আমি এই প্রথমে যেটা ঠিক করে লিখি হোল স্কোয়ার মাইনাস এইটার পরিবর্তে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এটাই ভাবে লেখা যায় আচ্ছা এখন দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো এ স্কোয়ার মাইনাস বি বিয়ারের সূত্র এ প্লাস বি বি দেখো এ এ প্লাস বি মাইনাস বি বিস আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এরপরে দেখো এ এক্স প্লাস ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি এ ওয়াই মাইনাস এখানে কী হবে এ এক্স প্লাস বিওয়াই মাইনাস এইখানে দেখো বন্ধুরা মাইনাস আছে ব্র্যাকেটের সামনে ব্র্যাকেট যখন আমি তুলে দিচ্ছি মাইনাস এখানে প্লাস বিএক্স হবে সাত নম্বর হয়ে গেল এই অঙ্ক অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে করবা তোমাদের সংসদ টিভিতে কিন্তু এই অঙ্কটা আজকে করানো হয়েছিল খুব ভালো করে এটা তোমরা দেখবো অঙ্কটা আট নম্বরে চলে যাচ্ছি না আট নম্বর না এখন আমরা করবো ছয় নম্বর ছয় নম্বর আছে দেখো ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার দেখো এটাকে আমি একটু ভাঙ্গাই নেব এটাকে আমি লিখবো টু এ হোল স্কোয়ার এইটাকে ভাঙাই নেব থ্রি বি হোল স্কোয়ার তাহলে লক্ষ্য করা এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার মাঝখানে আমি লিখবো টু এ বি দেখো মাঝখানে আমি লিখবো টু এই যে এ মানে এটা তো এটা বিধর্ষিত এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে এ মাইনাস বি হোল সূত্রে ফেলবো কিন্তু এটার সঙ্গে এটা হবে মিলছে কিনা দেখো দুই দুগুনা চার তিনে চারি বারো টুয়েলভ বি মিলে গেছে তাহলে আমার এটা ঠিক আছে এ মাইনাস বি হোল সূত্র মিলে গেছে এটা শেষেরটাকে আমি কোনো কিছু করছি না যেভাবে আছে ওভাবে রাখলাম আচ্ছা দেখো বন্ধুরা এই পর্যন্ত আমার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এবোয়ার

এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল আমি চলে যাব সাত নম্বরে সাত নম্বর দেখো প্লাস তো এই অঙ্কটাও একটু বড় হবে কিভাবে করছি দেখো একটু কৌশল অবলম্বন করতে হবে সেটা হলো এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এখানে এইট আছে তো এইটকে আমি একটু কায়দা করে ভাঙাবো এখানে লিখবো নাইন মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান কি করলাম দেখো এখানে আট ছিল আটকে কে আমি এখানে লিখলাম এক বেশি লিখলাম নয় লিখলাম যেহেতু এক বেশি লিখছি এখানে এক বিয়োগ করে দিলাম তাহলে নয় থেকে এক বিয়োগ করলে কিন্তু আট হবে এবং রাশিটা কিন্তু বাকি পদগুলোকে আমি কোনো চেঞ্জ করিনি জাস্ট এই আটকে কে ভাঙিয়ে নাইন মাইনাস ওয়ান করলাম কেন করলাম কারণ এটা আমার একটা সূত্র করবে এটা একটা সূত্র করবে দেখো এখানে এ স্কোয়ার আর এখানে হলো থ্রি স্কোয়ার মাঝখানে লিখবো টু এ বি টু

দেখো এ প্লাস ওয়াই তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় দুই এ মাইনাস ওয়াই তিন আর একে যোগ করলে চার এটা অ্যান্সার সাত নম্বর হলে এখন আমরা আট নম্বরে যাব আট নম্বর দেখো সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড দেখো বন্ধুরা অনেক সহজ অঙ্ক এটা আমরা কিভাবে করবো এটাকে ভাঙাইলে হয় ফোর এক্স হোল স্কোয়ার পঁচিশকে ভাঙ্গাই ভাঙ্গালে হবে ফাইভ ওয়াই হোল স্কোয়ার দেখো এই দুইটার মধ্যে কিছু কমান নেওয়া যাবে কত কমান নেওয়া যাবে এখানে আর্ট আছে এখানে দশ আছে দুই কমান নেওয়া যাবে কারণ দুই দিয়ে এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায় আচ্ছা আর এখানেও জেড আছে ও এখানে কিন্তু জেড ছিল আমি তুলি নাই এখানেও জেড আছে এখানেও জেড আছে জেড কমান নেওয়া যাবে তাহলে টু জেড কমন কমন নিলে দেখো টু জেড দিয়ে এটাকে ভাগ করো দু চার ফোর দেখো বন্ধুরা কমন নিচ্ছি ভাগ করলে পাঁচ হয় পাঁচ দিয়ে পাঁচ ফাইভ ওয়াই ঠিক আছে আচ্ছা এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি

দেখো এখানে এক্স কমন নেই এক্স কমন নিলে এক্স প্লাস নাইন প্লাস এখানে দেখো ফোর কমন নেই ফোর কমন নিলে এক্স প্লাস নাইন এখানেও এক্স প্লাস নাইন এখানেও এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন কমন তাহলে কী থাকবে এখানে থাকবে এক্স এখানে থাকবে ফোর এক্স প্লাস ফোর এটা অ্যান্সার তো বন্ধুরা তোমরা আইকনে খুলে সাথেই থাকো যে কোনো অঙ্ক করতে যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও বিশেষ করে হোমওয়ার্কগুলো সংসদ টিভির হোমওয়ার্কগুলো যদি করতে প্রবলেম হয় আমাকে জানাও এবং একটা জিনিস বলে রাখি বারবার বলছি সংসদ টিভিতে যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলা থেকেই কিন্তু তোমাদের দ্বিতীয় সময় পরীক্ষার প্রশ্ন হবে সো আমি বলি সংসদ টিভির ক্লাসগুলো তোমরা কিন্তু মিস করবে না ধন্যবাদ